আমি এখন আছি বোলপুরের কঙ্কালীতলাতে, আমাদের সতীপীঠে একটা পীঠ আমরা সবাই জানি, আর সেখানে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছেন শুরু হয়ে গেছে আমাদের কলকাতার গঙ্গারতির মতো, এখানেও গঙ্গারতি কোপাই নদীর তীরে এটা হচ্ছে। দেখুন কি সুন্দর ভাবে শুরু হয়ে গেছে, আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন জাস্ট লাইক এ কলকাতা, মানে এক টুকরো কলকাতা যেন এখানে উঠে এসছে, সেই চিত্রটা ভেসে উঠছে আমার পেজে। কিন্তু কলকাতারও গঙ্গারতির ভিডিও রয়েছে, আর এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর গাছটাকে দেখুন অপূর্ব লাইটে সাজিয়ে তুলেছে, জাস্ট অপূর্ব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর পূজোর ব্যাপারে তো আপনারা জানেন আমি বেশি কথা বলে পছন্দ করি না, আপনারা এনজয় করুন ব্যাপারটা। কলকাতা শেয়ার করে দিলাম, বোলপুর শেয়ার করলাম, এইবার বাকি রয়েছে বারাণসী অশ্বমেধ ঘাট, যেখানে আরতিটা মেন, মানে ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা জায়গায় জায়গায় এগুলো করা হয়েছে, সেই জন্য এইবার ওখানটায় দেখা হবে। তাহলে অনেক দিনই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা কলকাতার ভিডিওটা দেখবেন আমার পেজে রয়েছে, দেখবেন কলকাতার আরতি। এগুলো সব অমূল্য দৃশ্য, এই দৃশ্য দেখাও কতখানি শান্তি, কতখানি পবিত্র হয়ে যায় সম্ভবত মন প্রাণ, সেটা বলার নয়, দারুণ অভিজ্ঞতা সত্যি কথা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বোলপুরের কঙ্কালীতলার একদম পাশেই, মানে যেখানে গঙ্গারতিটা হয়। আমার সাথে রয়েছেন ঠাকুর মশাই, ওনার মুখ থেকে একটু শুনে নেবো যে এই গঙ্গারতিটা কবে শুরু হয়েছে এখানে। এখানে গঙ্গারতিটা শুরু হয়েছে আপনার আজ থেকে 3 মাস আগে। আচ্ছা, এখানে গঙ্গারতি শুরু হয়েছে বিশ্ব কল্যাণ কামনার্থে। আচ্ছা, গঙ্গারতি শুরু হয়েছে কোপাই নদীর ধারে। তো কোপাই নদীর ধারে, মানে আমাদের কলকাতায় তো অনেকদিন 1 বছরেরও বেশি শুরু হয়েছে, সেই আদলে এখানে আর কি। হ্যাঁ, তো এটা একটাও কিন্তু বড় মানে পাওনা যারা আমরা বোলপুরে আসি, বোলপুর শান্তিনিকেতনে, অনেকেরই অজানা। তো বলবো এইটা সন্ধ্যাবেলায় আপনারা আসুন, ভীষণ ভালো লাগবে। আর সন্ধ্যাবেলার টাইমিংটা একটু বলে দিন। সন্ধ্যাবেলা আমাদের শুরু হয় 6:15 থেকে। আচ্ছা, মানে সবসময় সময়টা একই থাকে? একই থাকে, মানে শীত গরম এখন শীত চলছে, এখন শুরু হয়েছে শীত থেকেই 6:15 থেকে, এখন 6:15 থেকেই চলছে। গ্রীষ্ম পড়লে হয়তো ভাববেন একটু চেঞ্জ হতে মানে এদিক ওদিক হতে পারে। আচ্ছা, এখন বর্তমান ফিক্সড টাইম 6:15। তাহলে আমার দর্শকদের বলে দিন যাতে অনেক অনেক মানুষ আসেন এই গঙ্গারতির উপভোগ করার জন্য। কেন আমরা আসব এখানে গঙ্গারতির? আমাদের এখানে মূল আছেন শ্রদ্ধেয় মামনদা, তার নেতৃত্বেই, তার উপস্থাপনায় আমাদের সবাইকে নিয়ে উনি গঙ্গারতি শুরু করেছেন বিশ্ব কল্যাণ কামনার্থে। কাশীর বেনারসে হচ্ছে, কাশীর সঙ্গে মায়ের একটা মণিকর্ণিকার সঙ্গে সুরঙ্গপথ যোগাযোগ রয়েছে, কঙ্কালীর একটা যোগাযোগ রয়েছে, সাথে কাশীতে যদি হয় এখানে হবে না কেন, তার মাথায় এটা ঢুকেছিল। অতএব তাকে মা সুমতি দান করেছে, সে এই কাজটাকে উপাস্যরূপ আমরা এটা পেয়েছি। আমরা খুব লাকি, আমরা অবশ্যই লাকি, কারণ আমি একজন মন্দিরের পুরোহিত, আমি নিজেও ভাবিনি আমি কঙ্কালীর মন্দিরের পুরোহিত। আচ্ছা, আমি নিজেও ভাবিনি যে গঙ্গারতি শুরু হবে, যাক মা এটা করাচ্ছে, এটা সকল ভক্তবৃন্দকে ভালো লাগছে, আমাদেরও ভালো লাগছে। যেমন বারাণসীর ঘাটে আমরা ভিড় করি, সেরকম এখানেও আসুন, প্রচুর মানুষ আসুন, খুব সুন্দর নিষ্ঠার সাথে আরতি হয়। আমি পুরোটা ভিডিওতে দেখাবো, দেখিয়েছি, আমি ভিডিও করেছি, আপনাদের সাথে শেয়ার করব। যারা বোলপুরে আসছেন আমি বলবো মায়ের মন্দিরে যখন পুজো দিতে আসছেন একবার সন্ধ্যাবেলাটাও একটুখানি ঘুরে যান, অবশ্যই ঘুরে যান, খুব ভালো লাগবে। তাহলে নমস্কার। নমস্কার। রাত্রিবেলা কঙ্কালীতলার ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, এপাশে মায়ের আরতি চলছে, মানে ওদিকে গঙ্গারতিটা শেষ হয়েছে, এখানে মায়ের আরতিটা শুরু হয়েছে। রাতের ভিউটাও অসাধারণ, প্রচুর লাইট টাইট দেওয়া রয়েছে, ওই একটু অন্ধকার, লাইট টাইট দেওয়া রয়েছে, রাতের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই কুল গাছটা কেটে দিয়েছে, আমি বলে গেছি সেই জন্য মনে কেটে দিয়েছে, সবাই বলে কুল খেতে এসেছিল, ই ম এইখানে ছিল গাছটা কত উপরে চলে গেছে, গাছ কুল গাছ কেটে দিয়েছে, যা জাপাং ফুং করে দিয়েছি। তাহলে আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানান। অনেকেই কিন্তু জানেন না, না এখানে কাজ হচ্ছে মন্দিরের, ওই কারণে গাছটা কেটেছে, বুঝলে? এখানে মনে হয় চুড়ো টুড়ো কিছু করবে, কিছু বসাবে এরকম। মেয়ে দেখো আই লাভ কঙ্কালীতলার ওখানে গিয়ে দেখছে তাকিয়ে। অনেকেই তো জানেন না
তো তাদের জন্য বলছি যে সন্ধ্যাবেলা আসবেন, মায়ের মন্দিরের আরতিটাও দেখতে পাবেন, ওদিকে গঙ্গা আরতিটা থাকলেই উপরি পাওনা সেটাও দেখতে পাবেন। যারা আমরা দিনের বেলা পুজো দিতে আসি বা আপনারা আসেন, তারা একবার সন্ধ্যাবেলায় ঘুরে যাবেন, ভীষণ ভালো লাগবে। আমি আবারও বোলপুরে এসেছি আর আমার সাথে আছেন দাদা। দাদাই কিন্তু আজকে আমাকে বললেন যে চলুন আপনাদেরকে কঙ্কালীতলার যে গঙ্গা আরতিটা শুরু হয়েছে, মাত্র 3 মাস হয়েছে, সেটা চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি, প্রচন্ড ভালো লাগবে আপনাদের, সেই জন্য, তাই তো? তাহলে আপনারাও যদি আসেন তাহলে দাদা এবার বাকি কথা বলবে। আমাদের এই কঙ্কালীতলা আরতিটা শুরু হওয়া থেকে অপূর্ব সুন্দর এবং খুবই ভালো। আপনারা আসলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের নিয়ে আসবো এবং আরতি দেখিয়ে নিয়ে যাবো। মানে দাদার পুরো দায়িত্ব, দাদাকে শুধু ফোন করে বলবেন যে আমরা আসছি, বাকি দায়িত্বটা দাদার, পুরো দায়িত্বটা আমার, এবং নতুন নতুন কোনো জায়গা থাকলে সেই জায়গাটাও আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আর ফোন নাম্বারটা আবার একটু শেয়ার করে দিন। ফোন নাম্বার, আমার ফোন নাম্বার হলো 7602686878।